দেখি নাই তোমারে কোনো দিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমেরই ভুবনে তোমারে বিরহ ব্যথা, নিশীথের সে ফালিরা ঝরে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলব তোমায় বলো কি ও হাবিবানা, ও হাবিবা আর-রাহিনা মুহাম্মদ। আল্লাযী আরসালাহু আল্লাহ বিল হক বশীরা ওয়া নাযীরা ওয়াদাইয়ান ইলা আল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم. يمنون عليك أسلم قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم إن كنتم صادقين. إن الله يعلم غيب السماوات والأرض الله بصير بما تعملون. إن الله يعلم غيب السماء والله بما تعملون بسم الله الرحمن الرحيم.
Bismillahirrahmanirrahim. Qaful Qur'anil Majid. Qaful Qur'anil Majid. Allahu Akbar. Bismillahirrahmanirrahim. Inna Allah ashtara minal mu'minin anfusahum wa amwalahum bi'anna إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا دیکھی نائی تمہارے کونو دین تو بوا چھو شارونے عمولین دیکھی نائی تمہارے کونو دین دیکھی نائی تمہارے শরণে অমলিন প্রেমেরি ভুবনে তোমারে বিরহ ব্যথা নিশীথের শেফালিরা ঝরে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে আল্লাহুম্মা وعلى آل سيدنا شبعي ولي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا الحمد لله একটু সমস্বরে শুনতে চাই আলহামদুলিল্লাহ আজকে পবিত্র জুমার দিন সাপ্তাহিক খুশির দিন সাপ্তাহিক ঈদের দিনে যে আল্লাহ পাক যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল যে স্রষ্টা যে রিজিকদাতা যে পালনকর্তা আজকে আমাদেরকে ওনার পবিত্র ঘর মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন সমস্বরে খুশি হয়ে প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ আমরা পৃথিবীতে যাই করি না কেন আল্লাহ চান যেই বান্দাকে তৈরি করেছে আমি বান্দার প্রতিটা বিষয় বান্দার যা যা প্রয়োজন সব কিছু আমি আল্লাহ পাক দিয়ে দিয়েছি সো বান্দা সব সময় শুকরিয়া আদায় করবে কার খাবার সময় ঘুমানোর সময় তারপর রাস্তায় চলার সময় প্রশংসা করবে কার এই জন্য প্রশংসা করার দরকার আছে না নাই আছে বলছি রব্বানা লাকাল হামদ সমস্বরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তৈয়িবান মুবারাকান ফিহি আমরা প্রশংসা করলাম কার করব কার প্রত্যেক কাজে প্রশংসা চলবে কার
আর কারো করব না তো সকলে রাজি আছি তো বলছি ইনশাআল্লাহ সকলে কেমন আছেন ভালো আছেন পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত কি হ্যাঁ সুস্থতা পৃথিবীতে সবচেয়ে সুন্দর নিয়ামত হলো সুস্থতা আল্লাহ পাক এত কিছু দিয়েছে তারপরেও বান্দার চাই আর চাই যার সাইকেল আছে তার হুন্ডা দরকার যার হুন্ডা আছে তার একটা প্রাইভেট কার দরকার যার প্রাইভেট কার আছে তার হেলিকপ্টার দরকার ঠিক কি না কিন্তু যার দুটি পাই নাই তার কি দরকার অথবা আপনার ভিতরে ক্যান্সার হয়েছে এখন যদি আপনাকে বলা যায় যে আপনার ভিতরে ক্যান্সার তো আপনি বা করোনা ধরছে মহামারী করোনা আপনার ভিতরে ধরছে এরপর বড় হলো যে দুই ঘন্টার জন্য একটা হেলিকপ্টার আসবে তোমাকে নিয়ে ঘুরবে আপনি কি যাবেন যাবেন এই ভ্রমণ কি আপনার ভালো লাগবে আনন্দ লাগবে 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 না এই জন্য সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত সুস্থ যে আছে একজন কৃষক সে যখন সুস্থ থাকে তখন সে রৌদ্রের মধ্যে প্রচন্ড রৌদ্রের মধ্যে গিয়ে সেই মাঠে কাজ করছে এরপর যখন রাত্রিবেলায় ফিরে আসছে একদম শক্ত বালিশের উপর মাথা রেখে ঘুমিয়ে যাচ্ছে তার কি ঘুম তার ঘুমের শেষ নাই কিন্তু একজন পাঁচতলা বিল্ডিং এ থাকে এসিতে থাকে 10টা ট্যাবলেট খায় তারপরে ঘুম আসে আসে এই জন্য সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত যে আল্লাহ পাক আমাদের সুস্থ রেখে আজকের জোহর নামাজ আদায় করার জন্য এই মসজিদে সমবেত হওয়ার মতো তৌফিক দান করেছেন বলছি খুশি হয়ে আরেকবার আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের প্রশংসা যখন বান্দা করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডাক দেন আর ফেরেশতাদেরকে ডেকে ডেকে আল্লাহ পাক গর্ব করেন গর্ব করে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন ফেরেশতারা রে আমি আল্লাহ যখন বান্দাদেরকে বানাইতেছিলাম আমি যখন বললাম আমি মানব জাতি জিন জাতিকে বানাব এই পৃথিবীতে মানব জাতিকে পাঠাবো তখন তোমরা এর বিরোধিতা করেছিলে বলছিলে দরকার নাই কিন্তু আজকে তাকায় দেখো পুকুর পাড়ে মসজিদের মধ্যে বান্দারা আমি আল্লাহর খুশি হয়ে আমি আল্লাহর নিয়ামত আদায় করার উদ্দেশ্যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলেছে তাকায়া দেখো এই বান্দাদেরকে আমি আল্লাহ পাক কি পুরস্কার দেব ফেরেশতারা বলে আল্লাহ গো আপনি তো বান্দাদের পুরস্কার রেডি করে রেখে দিয়েছেন বান্দা প্রশংসা করেছে আপনার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ বলে দিলাম এরপর ফেরেশতারা বলে আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে দিই কি আপনি ক্যান্ত হবেন বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আপনি আল্লাহ পাক খুশি হয়ে বান্দার জন্য একটা সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউস তাকে গিফট করবেন জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য প্রশংসা করব আল্লাহর সেই প্রশংসা